নমস্কার, আবরণের আরও একটা বিশেষ পর্বে আমার সকল দিদিদেরকে অর্থাৎ দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাবো। বুঝতেই পারছি পরিস্থিতি একেবারেই আমাদের পক্ষে নয়। একদিকে কোভিড-19, অন্যদিকে আমফান, ঝড় বৃষ্টি সবটাই রয়েছে এবং সব কিছুর মাঝেও যেহেতু বলা হয়েছে সকলকে বাড়িতে থাকার জন্য, আমরা এইটুকু আশা করতে পারি পর্দার উপরে যারা রয়েছেন তারা সেফ রয়েছেন, নিরাপদে রয়েছেন। সেই আশাই আমরা রাখবো, আপনারা নিরাপদে থাকবেন। এবং সেই আশা রাখতে রাখতেই আজও বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমি এবং সুচিস্মিতা আমরা দুজনেই হাজির হয়েছি। তাই সুচিস্মিতাকে বলবো যে সুচিস্মিতা ঠিক কি কি কালেকশন রয়েছে আজকে আমাদের, তুমিই বলো সেটা। অবশ্যই দেখো, কালেকশন তো যাবো, তবে তুমি যেমনটা বললে যে ঝড় বৃষ্টি আমাদের জীবনে রয়েছে, তবে হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে ঝড় আসে, কিন্তু সেই ঝড় কিন্তু কেটেও যায়। আর আমরা জানি যে এই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব এবং এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে আপনাদের মন ভালো রাখতে এবং আপনাদের আরও রঙিন করে তুলতে কিন্তু সবসময় আবরণ আপনাদের পাশে আছে। এবং সেই আবরণের আরও এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমি আর তিথি ইতিমধ্যেই উপস্থিত হয়েছি। তবে আজকে যে কালেকশন দেখাবো তা হলো একদম তেসারের উপর থাকবো আমরা, সব অপূর্ব সব কালেকশন আমি অবশ্যই শুরু করবো। তবে তার আগে একটা কথা বলে দিই, আপনারা প্রোমোও দেখলেন, 25 মে পর্যন্ত কিন্তু একটা অফার রয়েছে, ঈদের অফার, 10% অফ সমস্ত কেনাকাটায়, 10% অফ রয়েছে। তাই এছাড়াও পাশাপাশি অনলাইন কিন্তু ওপেন রয়েছে, তাই অবশ্যই আপনারা অনলাইন চেক করুন এবং তার সঙ্গে সঙ্গে এই 10% যে অফটা রয়েছে তার এই লোভনীয় যে অফারটা তা কিন্তু লাভটা উঠান অবশ্যই। একেবারে আমরা একটা একটা করে শাড়ি দেখবো এবং অবশ্যই সুচিস্মিতার রেস্ট নেই, বলবো যে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই গানটা যেমন সকলের কাছে ভীষণভাবে প্রিয়, তেমন এই পরিস্থিতির জন্য অনেক বেশি সিগনিফিকেন্ট। তো সেই আশা রেখেই আমরা একটা একটা করে শাড়ি দেখাবো, পুরো তেসার সিল্কে থাকবো আজকে আমরা। আচ্ছা একটা কথা একটু বলে দিই যে প্রচুর কনফিউশন কিছু নেই, দামের কনফিউশন খুব কম, সেই জন্য শুধু কয়েকটা চেঞ্জ রয়েছে, সেই চেঞ্জ হলে পরে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এটা 1 নম্বর শাড়ি দেখছি, 3250 এর দাম, আপাতত এই দামেই আমরা থাকবো, চেঞ্জ হলে জানিয়ে দেবো। একেবারে এটা নাম্বার 13250, একেবারে প্যারেট গ্রিন, দেখো প্যারেট গ্রিনের উপর এবং দুদিকেই গোল্ডেন টিস্যুর পার যাচ্ছে, এবং যদি খুব ভালো করে দেখা যায় তাহলে গোল্ডেন টিস্যুর একদম সরু সরু একদম স্ট্রাইপ যাচ্ছে ঘন। তুমি দেখো যে শুধুমাত্র পাটটা না, এই যে ভিতরের কাজটা, এটাতেও কিন্তু গোল্ডেনের সুতোর কাজ রয়েছে এবং সেই কারণে প্রচন্ড পরিমাণ গ্লজি লাগছে শাড়িটা। এটা নাম্বার 1, প্রাইস 3250 এবং অবশ্যই 10% অফ থাকছে একদম সমস্ত কেনাকাটায় কিন্তু 10% অফ। ব্লাউজ পিস এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একবার প্রথমেই সিল্ক মার্কটা দেখিয়ে নেব। এটা হলো সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়িতেই আপনারা পেয়ে যাবেন তেসার সিল্ক, এবং এটার জন্য কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন যাতে না ওঠে তাই সিল্ক মার্কটা আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হলো সিল্ক মার্ক, এই সিল্ক মার্কটা কিন্তু আপনারা সমস্ত শাড়িতে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা আমরা মোটামুটি ডিজাইনটা সেমই রেখেছি, কালার চেঞ্জ রয়েছে, আগেটা একদম প্যারেট গ্রিন দেখলাম, এইটাতেও অবশ্যই কালার চেঞ্জ রয়েছে, তবে দামের কোনো পরিবর্তন নেই। এটা 2 নম্বর শাড়ি দেখছি আমরা, 3250 যার উপর ফ্ল্যাটেড প্যাসেন্ট দেখলাম, এবং এটা পুরো বেবি পিঙ্ক বলতে পারি আমরা সুচিস্মিতা, এবং আঁচলটার ক্ষেত্রে একদম বেবি পিঙ্কের সেলফে কাজ রয়েছে, এবং শুরুতে তো গোল্ডেন জরির কাজ রয়েইছে, প্যানেল করে কাজ রয়েছে, প্যানেল করে কাজ রয়েছে, এবং আঁচলটার পর যখন বডিটায় আসবো তখন কিন্তু গোল্ডেন টিস্যুর কাজটা, স্ট্রাইপটা অনেকটা ঘন অনেকটাই, এবং যেহেতু আলো পড়েছে মানে অর্থাৎ আলো পড়লে কিন্তু জিনিসটা অনেক বেশি আরো একদম প্রমিনেন্ট। এবং আরো একটা জিনিস দেখাবো সুচিস্মিতা, দেখো দুদিকে একদম ইঞ্চি করে ব্ল্যাক পার যাচ্ছে, একদম ইঞ্চি করে যাচ্ছে, সেক্ষেত্রে এই ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েও কন্ট্রাস্টে আপনারা শাড়িটা পরতে পারেন। এটা 2 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3250, অর্থাৎ নাম্বার 23250 যার উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা এটা হচ্ছে 3 নম্বর, যেমনটা বললাম ডিজাইন কিন্তু সেমই রয়েছে, কালারের ভ্যারিয়েশন রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিন। বেশ এবার যাবো 3 নম্বর কালেকশন, এবং 3 নম্বর কালেকশনটা বোধহয় সুচিস্মিতার একটু বেশি প্রিয়, বেশি প্রিয় সত্যিই, তাই এটা অপূর্ব দেখতে কালেকশনটা, অনেকেরই ভীষণ প্রিয় রং, এবং আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা রঙের কালেকশন আনার যাতে দিদিদের পছন্দ হয়। এটা একই কাজ যাচ্ছে, 1 নম্বর 2 নম্বর যেমন দেখেছি, এটা নাম্বার 3, একদম কৃষ্ণ নীলের উপরে কাজ যাচ্ছে, গোল্ডেন টিস্যু দিয়ে কাজ রয়েছে, তেসার সিল্ক দেখছি, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রচন্ড গর্জিয়াস শাড়িগুলো, তুমি একবার দেখো একেবারে প্রাইসটাও দেখো সেম থাকছে, নাম্বার 3 3250, অর্থাৎ 3 নম্বর শাড়ি 3250 এর উপর ফ্ল্যাট 10% অফ। ব্যাস এইবার তিথি একটু আগেই আমার পছন্দের কথা বললো, এবার তিথির পছন্দে চলে এসছে কালার, বাট যারা ভীষণ কালো পছন্দ করেন তাদের জন্য ভীষণ পছন্দের হবে, কয়েকটা বেশ কয়েকটা রং রয়েছে যেগুলো না মানে শুধুমাত্রই পছন্দ, এই সিগনিফিকেশনটা। আর এটা কিন্তু একদম জেড ব্ল্যাক, একদমই জেড ব্ল্যাক, তার উপর গোল্ডেন টিস্যু দিয়ে কাজ যাচ্ছে, তেসার সিল্কের উপর শাড়ি দেখছি, এবং আঁচলটা শুধুমাত্র ব্ল্যাক এবং প্যানেল করে গোল্ডেন টিস্যুর কাজ রয়েছে, এবং যদি বডিটাই আসি তাহলে পুরোটাই গোল্ডেন টিস্যুর কাজটা, প্যানেলটা প্রচন্ড ঘন প্যানেল, যে জন্য
ভীষণ গডি একটা লুক, একদমই ডিজাইন কিন্তু সেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ রয়েছে, কালারে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আপনারা। আচ্ছা এটা 4 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3250, অর্থাৎ এটা থাকছে ব্লাউজ পিস, অর্থাৎ নম্বর 3250, হ্যাঁ 3250 3250। এবং এরপর যাব 5 নম্বর কালেকশনে, তাই তো? 5 নম্বর কালেকশন তাসেরে রয়েছি আমরা। 5 নম্বর কালেকশনটাও বেশ সুন্দর। এখানে আবার দেখো আগের গুলোতে আমরা যেমন আঁচলের কাজ দেখছিলাম, একটু একটু ঘুরিয়ে নাও। এটা 5 নম্বর শাড়ি রয়েছে। এইটা যাচ্ছে, এইটা এই এইটা এই জায়গাটা টেনে নাও। এটা হচ্ছে পুরো শাড়িটা, এইভাবেই পুরো শাড়িটা যাচ্ছে, ভীষণ গডি লুক, ভীষণ গডি লুক, এবং যেহেতু আলো পড়েছে একদমই তাই, অসম্ভব সুন্দর লাগছে। এটা আমাদের 5 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3250। এবং এখানে আবার ইঞ্চি করে একটা রানি কালারের ম্যাট ফিনিশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, নাম্বার 53250, যার উপর ফ্ল্যাট 10% অফ, অর্থাৎ 3250। আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এবার হচ্ছে 6 নম্বর, এটা 6 নম্বর কালেকশন, এটা সিঙ্গেলেই দেখাচ্ছি, একটু একটু সিঙ্গেলে দেখাই শাড়িগুলো। এটা থাকছে আঁচলটা একেবারে গ্রে কালার, আমরা যেটাকে বলতে পারি সেই গ্রে কালারটা দিয়ে কাজ করা, দুদিকে গোল্ডেন টিস্যুর পার যাচ্ছে এবং তার সঙ্গে ইঞ্চি করে তুতে রঙের পার যাচ্ছে, গোটা শাড়িটা অল ওভার শাড়িটা এভাবেই যাচ্ছে, গোল্ডেন টিস্যু দিয়ে ভীষণ ঘন ঘন প্যানেল করা কাজ, সেজন্য ভীষণ স্মার্ট। এটা নাম্বার 6, প্রাইস 3250, অর্থাৎ 3250, যার উপর ফ্ল্যাট 10% অফ, এবং এটা থাকছে ব্লাউজ পিস। এটা আমরা 6 নম্বর শাড়ি দেখলাম, এরপর যাব নাম্বার 7, 7 নম্বর। বাহ রংটা ভীষণ সুন্দর, দুটো ধরো। এটা 7 নম্বর শাড়ি, তেসার সিল্কে রয়েছি। এবং যেটা বলার যে তেসার সিল্ক বলছি, এই যে আঁচলটা না, আঁচলের ম্যাটেরিয়ালটা পিওর তেসার, এবং তার উপর গোটা শাড়িটায় যখন গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে তখন গোটা ব্যাপারটা অনেক বেশি এবং গডি হয়ে উঠছে। অরেঞ্জ কিন্তু নিজে একটা ভীষণ গডি কালার, সেলফ ব্রাইট কালার আমরা যেটা বলে থাকি। এটা হচ্ছে নাম্বার 7, একদম 3250 প্রাইস, অর্থাৎ আপাতত 7 নম্বর 3250, কটা শাড়ি দেখাচ্ছি সেম প্রাইস 3250, অফার সেম 10% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এবার হচ্ছে 8 নম্বর, বাহ 8 নম্বর শাড়িটা কিন্তু বেশ সুন্দর, এবং দেখলেই দেখো বাড়ির যারা এজেড পারসন রয়েছে, এটা কিন্তু দুভাবে ভাবা যায়, দেখো একটা হচ্ছে এজেড পারসন যারা, এবং যারা ভীষণভাবে স্টাইল করে শাড়িটা পরতে চায়, এক পাল্টা দিয়ে যদি শাড়িটা পরা যায় ভীষণ সুন্দর লাগবে। এজেড পারসন যারা, তারা তো ধরো এটারই ব্লাউজ পিসটা বানিয়ে নিল, এবং যারা একটু স্টাইল করতে পছন্দ করেন তারা যদি একটু ব্ল্যাক শেডের ব্লাউজ ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণ স্মার্ট লুক ক্যারি করবে, গোটা শাড়িটা এভাবে যাচ্ছে। এটা 8 নম্বর 3250, যার উপর ফ্ল্যাট 10% অফ, অর্থাৎ নাম্বার 8, প্রাইস 3250, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 9 নম্বর, এরপর যাব 9 নম্বর কালেকশনে। 9 নম্বরটা মেজেন্ডার উপর দেখছি, একই ডিজাইন, ডিজাইন কিন্তু সেম রয়েছে আপাতত, যে কটা শাড়ি দেখছি অনেক কালার আনা হয়েছে দিদিদের জন্য, কারণ যেহেতু আমরা তাসার নিয়ে প্রায়শই এসে উঠতে পারি না, এবং যেহেতু আবার 10% অফটাও রয়েছে, তাই সে কারণেই শাড়িগুলোকে এভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা, যাতে দিদিরা একটু মনপসন্দ কালেকশন পান আর কি। আর তুমি দেখো এই কালেকশনগুলো এমনই যেটা তুমি নর্মাল দিনেও পড়তে পারবে, আবার যদি কোনো পার্টি ওয়্যার হিসেবেও পড়তে চাও তাহলেও কিন্তু পড়তে পারবে, একেবারে যে কোনো অকেশনে আপনি এই শাড়িটা ট্রাই করতে পারেন। এটা 9 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3250, নাম্বার 93250, যার উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা আমরা সবকটাই কিন্তু সেলফ কালারের উপর দেখাচ্ছি, একদমই তাই, শুরুতেও একটা গ্রিন শেড দেখেছিলাম কিন্তু তার থেকেও লাইট এটা, হ্যাঁ গ্রিন শেডের উপর শাড়ি যাচ্ছে, তেসার সিল্কে রয়েছে, প্রত্যেকটা শাড়িতে 10% অফ থাকছে, আর আপাতত প্রাইসও কিন্তু সেম থাকছে 3250। এটা আমাদের 10 নম্বর কালেকশন, নাম্বার 10, অর্থাৎ 3250, 10 নম্বর, যার উপর ফ্ল্যাট 10% অফ। 10% অফ কিন্তু সমস্ত কেনাকাটায় রয়েছে, আজকে যে কটা শাড়ি দেখাচ্ছি তাদের তো রয়েছে, এছাড়াও এটা থাকছে যেগুলো সে সব করতেও কিন্তু 10% অফটা রয়েছে। আপাতত আমরা একই সেম ডিজাইনে, সেম ডিজাইন কিন্তু রয়েছে,
এটা যাচ্ছে নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর কালেকশন দেখাচ্ছি। তবে দিদি দেখো এই কালেকশনটা কিন্তু কালারটা কিন্তু ভীষণ ইউনিক একটা কালার একদমই। এবং এই শাড়িটা এটা দেখি তুমি যদি ব্ল্যাক ব্লাউজ তো ট্রাই করতেই পারো, কিন্তু যদি একটা ব্লু বা রয়্যাল ব্লু শেডের ব্লাউজ ট্রাই করো সাধারণ লাগবে, সুন্দর লাগবে। এবং প্রিন্টেড ব্লাউজ মানে তুমি যে ব্লাউজটা পরে আছো প্রিন্টেড ব্লাউজ ট্রাই করলে ভালো লাগবে যেহেতু সেলফ কালারে কাজটা রয়েছে। এটা 11 নম্বর কালেকশন, একদম দুধি হালতা রং যেটাকে বলা হয় সেই রংটা। প্রাইস থাকছে 3250 অর্থাৎ নাম্বার 11 3250 যার উপর ফ্ল্যাট 8% অফ। এটা থাকছে ব্লাউজ পিস। বাহ, এবার একেবারে সাদা যেটাকে বলা যায় দেখেছিলাম এবং একটা মিল্ক হোয়াইট, মিল্ক হোয়াইট। এবং তার সঙ্গে কিন্তু তুমি দেখো তাসারের তাসারের কালারটাও কিন্তু রয়েছে একদমই তাই, মানে মিল্ক হোয়াইটের সঙ্গে গোল্ডেনটা হ্যাঁ ভীষণ সুন্দর। এবং জানি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং তার সঙ্গে গোল্ডেনের কম্বিনেশন ভীষণ হিট করে। এটা আমাদের 12 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3250 নাম্বার 12 3250 যার উপর ফ্ল্যাট 10% অফ। এটার ক্ষেত্রে অনেক ব্লাউজের অপশন রয়েছে, আপনারা গোল্ডেন ব্লাউজ ট্রাই করতে পারেন, রেড গ্রিন ব্লু ব্ল্যাক সমস্ত, মানে যেহেতু লাইট কালার এটা। আচ্ছা, এটা থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস তো দেওয়াই রয়েছে, তাহলে সেটাও বানিয়ে নিতে পারবেন। একটু আগে আমরা এরকম একটা কালার দেখেছি, তবে সেই কালারটা আর একটু বেশি ব্রাইট ছিল, এটা একটুখানি ম্যাট ফিনিশের উপর রয়েছে। হ্যাঁ, এটা পুরোপুরি তাসের সিল্কে রয়েছি আজকে আমরা। এটা আমাদের আজকে লাকি 13 কালেকশন। শাড়িটার ওয়েভ দেখলে বোঝা যাচ্ছে যে কতটা লাইট ওয়েটেড, মানে ক্যারি করতে কতটা সুবিধে। তাসের সিল্ক দেখছি, এটা 13 নম্বর অর্থাৎ লাকি 13, প্রাইস থাকছে 3250 3250 যার উপর ফ্ল্যাট 10% অফ পিস 3250। আচ্ছা, এটা হলো 14 নম্বর। আরো একটা গ্রিন দেখব এবং এই গ্রিনটা অসাধারণ। দেখো ঠিক আবরণের একটা বিষয় কিন্তু ভীষণ পরিমাণ আছে, তুমি দেখো। হ্যাঁ, যে একটা হচ্ছে আমরা এই মুহূর্তটা কিন্তু সব সময় দেখি যে কিভাবে দিদিদের সাশ্রয় করা যায়, একদমই তাই। আমরা পকেট ফ্রেন্ডলি প্রাইস এবং তার সঙ্গে তার উপর যদি 10% অফ পড়ে যায় তাহলে অনেকটাই কমে যাচ্ছে, অবশ্যই 5 লেস হয়ে যাচ্ছে অবশ্যই। আমরা এক্স্যাক্ট পকেট ফ্রেন্ডলি এবং তার উপর ইজি টু ইউজ এই বিষয়গুলো কিন্তু ভীষণ ভাবে আনি, ফলে এটা 14 নম্বর শাড়ি দেখছি, 14 নম্বর শাড়ি দেখছি। শ্যাওলা বললে হয়তো কালারটা ডিফাইন করতে বেশি সুবিধে হবে। এটা প্রাইস থাকছে 3250 নাম্বার 14 3250 যার উপর ফ্ল্যাট 10% এটা থাকছে ব্লাউজ পিস। বাহ, এই কালার অপূর্ব কালারটা, একদম একেবারে পিচ টোন যেটাকে বলা হয়, পিচ কালার সেই কালারটা। এবং এই রংটা না যে কোনো এজের দিদিরা ট্রাই করতে পারবে, ভীষণ সুন্দর শাড়ি। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে মাঝারি বা টিনেজার যারা নতুন নতুন শাড়ি পরছো তারাও একটু ব্রাইট কালারের ব্লাউজ দিয়ে ট্রাই করতে পারো, অসম্ভব সুন্দর দেখতে লাগবে একদম। এটা 15 নম্বর, 15 নম্বর কালেকশন 3250 যার উপর ফ্ল্যাট 10% অফ অর্থাৎ নাম্বার 15, প্রাইস থাকছে 3250 এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ থাকছে। আচ্ছা, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা হচ্ছে 16 নম্বর। এবার আমরা যাব 16 নম্বর এবং এখান থেকে শাড়ির মেটেরিয়ালটাও মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দামটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এটাকে আপনারা সবাই জানেন যে আমরা মুগা তাসার বলি এবং একদম আমরা কিন্তু তাসারই দেখাচ্ছি, এটা হচ্ছে একদম এটা মুগা তাসার, একদম সেলফে কাজ যাচ্ছে। এবং যদি পাড়ের দিকটা আসি তাহলে একদম গোল্ডেন টিস্যুর পাড় যাচ্ছে, স্লিক ওয়েতে যাচ্ছে একদম। এবং পাশে একটা খুব ছোট্ট সরু অংশ একটা কলকা করা রয়েছে। এটা মুগা তাসার দেখাচ্ছি, 16 নম্বর শাড়ি, বেস কালারটা সি গ্রিন, প্রাইসটা চেঞ্জ হচ্ছে 4050 অর্থাৎ নাম্বার 16 অর্থাৎ 16 নম্বর 4050 হয়ে যাচ্ছে দাম, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে, মানে আপনি ওয়ান টাইম 405 অর্থাৎ 405 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা হলো 17 নম্বর। বেশ, এবার মুগা তাসারেই থাকবো আমরা, বেশ কয়েকটা কালার, হ্যাঁ বেশ কয়েকটা রয়েছে সঙ্গে, সেই রংগুলো একবার দেখিয়ে নেব। এবং ভীষণ স্টাইলিশ স্মার্ট লুক ক্যারি করবে এই মুগা তাসার, পরে যেমন স্মার্ট লুক, পরে যেমন আনন্দ তেমন একটা সোভার লুক, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে টোটালি আপনার লুকসের উপরে। অবশ্যই, এটা 17 নম্বর, 4050 দাম, যার উপর ফ্ল্যাট 10% অফ। নাম্বার 17 4050 প্রাইস, লাল রঙের শাড়ি, লালের সঙ্গে একটু কালচে, হ্যাঁ মানে যেটাকে একটুখানি বলা হয় ওই একটু ফেড কালারটা যেটাকে বলা হয় লালের। এটা নাম্বার 17 দেখালাম, এটা থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখুন স্ট্রাইপে আছে গোল্ডেন টিস্যু দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 18 নম্বর।
এরপর যাব নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর শাড়ি গ্রে টোন মানে ডার্ক গ্রে শেড আমরা বলতে পারি এটা হ্যাঁ এটা কিন্তু কেউ কালো ভাববেন নয় এটা গ্রে এটা একদম গ্রে টোন রয়েছে একেবারে আঁচলটা দেখাবো এবং তার সঙ্গে যে পাড়টা উঠছে পাশ দিয়ে এক্ষেত্রে আবার দেখো আগের গুলোই কলকা যাচ্ছিল এবং গোল্ডেন টিস্যুর পাশে একটা সূক্ষ্ম টেম্পল পার কাজ করছে তোমার দিকেও এবং আমার দিকেও দুদিকেই সূক্ষ্ম একটা টেম্পল পার কাজ করছে এবং এটা আজকের 18 নম্বর শাড়ি 4050 নাম্বার 18 4050 যার উপর ফ্ল্যাট 10% অফ সেটা হচ্ছে 19 নম্বর এরপর যাব 19 নম্বরে অর্থাৎ নাম্বার 19 মুগা তাসারেই রয়েছি 1 থেকে 15 অবধি বেশ কয়েকটা তাসার সিল্ক দেখিয়েছি এবং 16 থেকে আমরা আবার মুগা তাসার দেখাচ্ছি দিদিদেরকে এটা হচ্ছে তুতের রং হ্যাঁ একটু আগেও কিন্তু আমরা এরকম একটা কালারে দেখিয়েছি কিন্তু তাসার সিল্ক ছিল অবশ্যই কিন্তু এইটার একটা যেমনটা তিথি বলছিল যে একদম সরু করে কিন্তু এই টেম্পল এর কাজটা রয়েছে একদম সরু করে রয়েছে কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এটা আমাদের 19 নম্বর শাড়ি 4050 প্রাইস নাম্বার 19 4050 যার উপর ফ্ল্যাট 10% অফ আচ্ছা এরপর যাব নাম্বার 20 তে 20 নম্বর শাড়ি দেখছি 20 নম্বর শাড়িটা আমরা নস্যি কালার বলতে যেটা বুঝি তার একেবারে লাইট শেড এবং তার সঙ্গে কালো সুতো দিয়ে একটা টানা মানা গেছে ফলে কালারটার মধ্যে কিন্তু একটা মানে টানা বানার কিন্তু কাজটা কিন্তু রয়েছে চকলেট কালার বলতে আমরা যেটা বুঝি না সেই চকলেট কালারটাই এবং গোল্ডেন টিস্যু দিয়ে কাজ যাচ্ছে দুপাশে এটা আজকের 20 নম্বর কালেকশন নাম্বার 20 প্রাইস থাকছে 4050 অর্থাৎ 4050 সেটা থাকছে ব্লাউজ পিস এবং সমস্ত শাড়ির উপর কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে যদি আমরা কোনো কারণে না বলি তাহলেও আপনারা জানবেন যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু 10% অফ রয়েছে এবং শুধু আজকের পর্বে নয় 25 মে অবধি যা যা শাড়ি দেখাবো এবং যে কোনো কেনাকাটায় সবকটা কেনাকাটাতেই 10% ছাড় থাকছে এটা একেবারে লাইট গ্রিন শেড বেস কালারটা মুগা তাসার দেখাচ্ছি দিদিদেরকে এবং সেক্ষেত্রে আঁচলের সঙ্গে সঙ্গে যদি গোটা বডিটায় আসা যায় একেবারে সেলফে কাজ যাচ্ছে দুদিকে খালি হালকা একদম গোল্ডেন টিস্যুর পার যাচ্ছে এটা আজকে আমাদের 21 নম্বর শাড়ি প্রাইস 4050 নাম্বার 21 4050 যার উপর ফ্ল্যাট 10% অফ আচ্ছা এটা হলো 22 নম্বর এরপর যাব নাম্বার 22 22 নম্বর কালেকশন আমরা একটা লাইট পিচের কালেকশন দেখেছিলাম এটা সেই পিচ কালারটারই আর একটু ডার্ক শেড মুগা তাসারের শাড়ি দেখাচ্ছি এটা 22 নম্বর কালেকশন 4050 অর্থাৎ নাম্বার 22 4050 প্রাইস 22 নম্বর 4050 যার উপর ফ্ল্যাট 10% অফ বারবারই বলবো যদি একটু কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে ট্রাই করেন ভীষণ ভালো লাগবে আর এই শাড়িগুলো ব্লাউজ পিস এবং এই শাড়িগুলো এতটা স্টাইলিশ শাড়ি এগুলোর জন্য শুধু একটা দুলি যথেষ্ট এবং এখান থেকে আমাদের ডিজাইনটাও ডিজাইন চেঞ্জ হচ্ছে অবশ্যই এবং সম্ভবত প্রাইসটাও চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রাইসও চেঞ্জ হচ্ছে শাড়িটা এক ঝলক দেখিয়ে নিই দিদিদেরকে আবার আমরা তাসারে চলে আসছি এটা 23 নম্বর শাড়ি প্রাইস থাকছে 4850 একদম পিঙ্ক কালার ব্রাইট পিঙ্ক কালারের উপর কাজ যাচ্ছে নাম্বার 23 4850 যার উপর ফ্ল্যাট 10% অফ গোটা শাড়িটা এভাবেই প্যানেল করে যাচ্ছে এবং হাফ পোর্শন অর্থাৎ দুটো কালার রয়েছে পটলির যে দিকটা সেটার কিন্তু কালারটা চেঞ্জ রয়েছে এটা নাম্বার 23 প্রাইস যাচ্ছে 4850 আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস আচ্ছা এবারেও আবার ডিজাইন মোটামুটি সেম থাকছে কালার চেঞ্জ রয়েছে এবার সেম ডিজাইন সেম প্রাইস অর্থাৎ 4850 আমরা কিছু কালার আছে মাস্টার্ড ইয়েলো এবং তার সঙ্গে এটা তো মাস্টার্ড ইয়েলো যাচ্ছে যেমন শাড়িটা যাচ্ছে এবং হাফ পোর্শন যখনই দেখবো তখনই ওটা অফ হোয়াইট হয়ে যাচ্ছে এবং দিদি একটা কথা বলতে হয় দেখো শাড়িটা যেহেতু স্ট্রাইপে সেই জন্য কিন্তু ভীষণভাবে একটা ফিগার কারেকশন করবে হ্যাঁ এটা 24 নম্বর শাড়ি প্রাইস থাকছে 4850 অর্থাৎ 4850 নাম্বার 24 একদম এবার হচ্ছে 25 অর্থাৎ 25 কালার রয়েছে সেই কালারগুলো সুচিস্মিতা আমরা দিদিদেরকে দেখিয়ে দেব কারণ ডিজাইনের ক্লারিফিকেশন আমরা করেই দিয়েছি অলরেডি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একেবারে পিচ কালার বলা যেতে পারে একদম লাইট পিচ তার উপর পিচ কালার তার উপর আছে এবং তার সঙ্গে আবার ঘিয়ে রংটা যাচ্ছে এটা আমাদের 25 নম্বর কালেকশন 4850 অর্থাৎ নাম্বার 4850 নাম্বার 25 4850 এটা থাকছে ব্লাউজ পিস যার উপর ফ্ল্যাট 10% অফ আচ্ছা এটা কত নাম্বার একটু দেখে নাও এটা নাম্বার 26 26 নম্বর শাড়ি দেখাচ্ছি প্রাইস সেম থাকছে 4850 এটা হাফ পোর্শনটা তুতের উপর যাচ্ছে সেম ডিজাইন আর হাফ পোর্শনটা আলাদা হচ্ছে
ঘিয়েতে, ঘিয়ে রঙে। এটা নাম্বার 26 শাড়িটা একবার একটু দেখাতে বলবো। হ্যাঁ 4850 প্রাইস, অপূর্ব শাড়িটা। 26 নম্বর শাড়ি 4850 ব্লাউজ পিস। তার উপর অবশ্যই সুচিস্মিতা যেমনটা বলছিল বারবার যে ফ্ল্যাট 10% অফটা কিন্তু রয়েছে প্রত্যেকটা শাড়ির উপর। এরপর যাবো নাম্বার 27। আচ্ছা, আপনারা যদি চান এই যে ব্লাউজ পিসগুলো রয়েছে সেটা দিয়ে তো বানাতে পারেন, তবে পাশাপাশি যে শাড়িগুলোতে মানে সবকটা শাড়িগুলোর জন্য কিন্তু ইতিমধ্যে আবরণের এক্সক্লুসিভ কালেকশনের যে ব্লাউজগুলো রয়েছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই। আচ্ছা, এটা নাম্বার 27, প্রাইস থাকছে 4850, এটা থাকছে ব্লাউজ পিস। হ্যাঁ 27 দেখলাম, এরপর যাবো 28-এ, মানে 28 নম্বর, 28 নম্বর শাড়ি, প্রাইস কিন্তু সেম থাকছে 4850, এবং তার উপর 4850 যার উপর ফ্ল্যাট 10% অফ। ডিজাইনটা একই থাকছে, এটা বেবি পিঙ্কের উপর থেকে যাচ্ছে এবং তার উপর হাফ পোর্শনে যখন আসবো তখন অফ হোয়াইট থাকছে, অর্থাৎ ঘিয়ে রংটা থাকছে। এটা আমাদের আজকের 28 নম্বর কালেকশন, 4850, 4850, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এবার হচ্ছে 29 বা 29 যেটাকে বলা হয়, 29 নম্বর কালেকশনে যাব। এখানেও শ্যাওলা কালার দেখতে পাচ্ছি আমরা, সেই শ্যাওলা কালারটার উপর কাজ করা রয়েছে, হাফ পোর্শন, সেম ডিজাইন রয়েছে, প্রাইস সেম, প্রাইসও সেম থাকছে 4850, অর্থাৎ 4850, নাম্বার 29, 4850, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এবার কিন্তু একটু চেকস চলে আসছি আমরা, চেকস আমরা তাসরেই থাকছে চলে আসছি কিন্তু চেকসে থাকে, তবে দামে কিন্তু পরিবর্তন হচ্ছে, ডিজাইনে পরিবর্তন রয়েছে, তার সঙ্গে দামেও কিন্তু পরিবর্তন রয়েছে। বেশ, এটা তাসারে চেকস দেখছি, মেজেন্টা কালার উপরের বডিটা রয়েছে এবং গোটা শাড়িটা যখন আসবো একবার পাড়টা দেখাতে বলবো। লোয়াইয়কে দুটো থাকে, অর্থাৎ আমার দিকে দুটো থাকে পার রয়েছে, তারপর টেম্পল পার রয়েছে এবং সুচিস্মিতার দিকে সেই থাকটাই একটা থাকে রয়েছে এবং টেম্পল পার রয়েছে। প্রাইস থাকছে 5850, দাম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 30 নম্বর 5850, যার উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর যাব নাম্বার 30, 30 নম্বর শাড়ি, 31 এ যাব, 31 নম্বর শাড়ি, 31 নম্বর শাড়ি, প্রাইস থাকছে 5850, নাম্বার 31, 5850, অর্থাৎ 5850, যার উপর ফ্ল্যাট 10% অফ। কালারটা খালি ব্লু এর উপর থেকে যাচ্ছে আর এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা একেবারে লালের উপর, একদম টুকটুকে লাল আমরা যেটাকে বলি সেই লাল রংটা, এটা নাম্বার 32, 32 নম্বর শাড়ি, নম্বর শাড়ি, দাম সেমই রয়েছে 5850, যার উপর ফ্ল্যাট 10% অফ, নাম্বার 32, 5850, যার উপর ফ্ল্যাট 10% 5850 থাকছে প্রাইস। এটা 32 নম্বর শাড়ি, পুরো টুকটুকে লাল রঙের একটা শাড়ি, কি অসাধারণ দেখতে শাড়িটা। তার সাথে চেকস দেখাচ্ছি, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এবার হলুদে চলে এলাম আমরা, একদম মাস্টার্ড ইয়েলো, এটা আমাদের নেক্সট কালেকশন, একেবারে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে। এটা হচ্ছে নাম্বার 33, 33 নম্বর কালেকশন, তাসারে রয়েছি, তাসার সিল্ক, একদম নাম্বার 33, 5850, যার উপর ফ্ল্যাট 10% অফ, অর্থাৎ 5850, যার উপর 10% অফ। আজকে গোটা পর্বটাই আমরা সুচিস্মিতা তাসারের ভ্যারাইটি রাখার চেষ্টা করেছি দিদিদের কাছে এবং এটা থাকছে চেকসেই ব্লাউজ পিস। এবং আমরা মোটামুটি একই ডিজাইনের বেশ কটা কালার নিয়ে এসেছি, যাতে দিদিদের যেন কোনো রকম অপশন বা এই শাড়িগুলো চুজ করতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, তারা তাদের যা যা পছন্দের কালার তাতে যেন তা চুজ করতে পারে। দেখো, প্রথমত আবরণ বরাবরই কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এবং দ্বিতীয়ত দিদিরাও জানেন যে আমরা চেষ্টা করি যে দিদিদের চাহিদা মতো রঙের শাড়ি পৌঁছে দিতে দিদিদের কাছে। এটা আমাদের 34 নম্বর কালেকশন, 5850, অর্থাৎ নাম্বার 34, 5850, অর্থাৎ 34 নম্বর কালেকশন, 5850, যার উপর ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা, এবার আমরা একদম শেষ শাড়িতে চলে এসেছি, শেষ শাড়িটাও সবজির উপর কালার অবশ্যই, কিন্তু কালারটা কিন্তু অসাধারণ, একেবারে রামা গ্রিন আমরা যেটাকে বলি সেই রামা গ্রিন বেস কালার, চেকস, তাসারের চেকস। একটু আগেই তিথি বলছিল যে আবরণ কিন্তু, আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি এবং শাড়ি দেখতে দেখতেই আমরা বিদায় নেব আজকের এই অনুষ্ঠান থেকে এবং আপনাদেরকে বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর সুচিস্মিতা দুজনেই বিদায় নিচ্ছি, ততক্ষণ নমস্কার।